এখন আমরা প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখব এই পিনের আইডিয়া, এই এই পিনের আইডিয়াটা এরা পিন্টারেস্টের একটা সাইট থেকে এরা রিকমেন্ড করে, দাঁড়ান, একটা সাইট থেকে রিকমেন্ড করে, এবং সেখান থেকে আমরা এখন বিস্তারিত এই বিষয়গুলো আরো একটু ডিপলি জানবো। হ্যাঁ হ্যাঁ পাইছি। মূলত হচ্ছে আমরা আমাদের মন গড়া কথা বলবো না, ঠিক আছে? আমরা এই পিন্টারেস্ট কিভাবে আইডিয়া দেয় সেই আইডিয়াগুলাই আমি আপনাদের সাথে ব্যাখ্যা করলাম। এখন এখান থেকে আরো ডিটেলস ব্যাখ্যা করব, কারণ আপনি এই বিষয়গুলো যত ভালো জানবেন তত আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে অর্গানিক পিন, অর্গানিক পিন এই বিষয়টা মূলত বেসিক সব জায়গাতে ঘুরে ফিরে আসবে, আমি ফাইনালে হচ্ছে অপশনে যাই। এই যে স্ট্যান্ডার্ড পিন অ্যাড এর কথা বলে, কিন্তু নর্মালও অর্গানিক মার্কেটিং বা অ্যাড একই সিস্টেমেই এরা রিকমেন্ড করে। স্ট্যান্ডার্ড পিন মানে মনে করেন আপনি স্ট্যাটিক পিন, স্বাভাবিক, ঠিক আছে? স্ট্যাটিক পিন মানে আপনি যে ধরনের পিনই তৈরি করেন না কেন, ঠিক আছে, সেই পিনের কিছু নির্দেশনা নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে? পিনের নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা। আমরা এর আগে কি দেখলাম, এর আগে দেখলাম পিন তৈরি করার জন্য কি কি লাগে, এখন আমরা দেখতেছি পিনের টাইপ। এই পিনের টাইপের মধ্যে পিন তৈরি করতে, অর্থাৎ পিন, একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই টপিকটার যে ব্যাখ্যা দিলাম, ঠিক আছে, এই টপিকটার যে ব্যাখ্যা দিলাম এবং এই টপিকটার কম্বাইন্ড, তার মানে হচ্ছে পিন কি, একটা পিন তৈরি করতে কি কি বিষয় আসায় আমার জানতে হবে, আর একটা পিনের মধ্যে কত ধরনের টাইপ আছে, এই দুইটা কম্বাইন্ড ভাবে আমি এখন এখান থেকে আপনাদেরকে আইডিয়া দিব। দেখেন, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এরা একটা স্ট্যান্ডার্ড, মানে স্ট্যাটিক পিন হোক, সেই স্ট্যাটিক পিন কোন, সেই স্ট্যাটিক পিনটাই হচ্ছে মনে করেন স্ট্যান্ডার্ড পিন, সর্বপ্রথম কথা বলছেন। এই যে স্ট্যাটিক পিন, স্ট্যাটিক পিনটাই মনে করেন যে আপনার স্ট্যান্ডার্ড পিন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড পিন। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড পিনের বিষয়ে এখন আসেন। প্রথম কথা হচ্ছে পিনটার সাইজ 1000x1500 pixel হতে পারে বা 2:3, এটা আমি বলে দিচ্ছি, আর বেশি কিছু বলার প্রয়োজন নাই আপনার, এগুলা প্রয়োজন নেই, লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা পড়ে দেখেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এই জায়গায় তিনটা ইমেজ আছে, এই ইমেজ দ্বারা বোঝাচ্ছে যে আপনি 1500x1000 এইটা লম্বা লম্বি কিসের জন্য, কারণ মোবাইলে মানুষ বেশি এগুলো দেখে, তাই মোবাইল ফ্রেন্ডলি ভাবে এটা তৈরি করা ইমেজের সাইজ। তো আপনাকে রিকমেন্ড করতেছে 1000x, অন্য সাইজও কিন্তু করতে পারবেন, কিন্তু এটা বেশি পপুলার বা বেশি রিচ হয়, 1000x1500 এই মেজারমেন্ট লম্বা লম্বি। আচ্ছা, এখন দ্বিতীয়, এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার ইমেজের উপরে এখানে কাউন্টেবল শো করবে, দেখেন, মেক ইওর ব্র্যান্ড দ্য ফোকাল পয়েন্ট, তার মানে এই জায়গায় যদি ক্লিক করি, এই যে দেখেন, ক্লিক করার পরে এই পুরো ইমেজটা আসছে, তার মানে হচ্ছে এই আপনার বা বাইরের মেন প্রোডাক্টটা এটা কি, চশমা, সানগ্লাস, তো যেই প্রোডাক্টটা নিয়ে পোস্ট করা হবে সেই প্রোডাক্টটা যাতে সেন্টার পয়েন্টে থাকে, দেখছেন, এই এই সাইড এবং এই সাইডের মাঝে সেন্টার পয়েন্টে, তার মানে প্রোডাক্টটা যাতে স্পষ্ট বোঝা যায়, তারা এটাই বুঝাইছে যে একটা, আপনি সিম্পলি চিন্তা করেন একটা পোস্ট তৈরি করবো, পোস্টের ডিজাইনটা কীভাবে, কী কী বিষয় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি আবারও একটা বিষয় দেখায় আসি, আমরা যে এই জায়গায় পিন তৈরি করার বিভিন্ন পয়েন্টে দেখলাম যে আমরা একটা পিন তৈরি করতে গেলে কী কী বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, তার ভিতরে আমার ইমেজ এবং ভিডিও, এখন দেখেন ইমেজ কিভাবে একটা ইমেজ তৈরি করতে হবে, তৈরি করা দেখাবো পরে, কিন্তু কিভাবে তার আইডিয়া দিচ্ছে। দেখেন, একটা ইমেজের সেন্টারে আপনার প্রোডাক্টটা থাকতে হবে যাতে স্পষ্ট বোঝা যায়, এক নম্বর, ইনক্লুড ইওর লোগো, দেখেন এখানে ক্লিক করলে এই ইমেজের, এখানে দেখেন
লোগোটা কি বলছে? লোগোটা বলছে যে উপরে সেট করার জন্য আপনার লোগো কোনো সময় এখানে বা এখানে সেট করবেন না, এই নিচে সেট করবেন, লোগোটা উপরে সেট করতে হবে। তার মানে এই পজিশনে আপনি লোগোর, লোগো বলতে কি তার একটা নাম আছে না, ব্র্যান্ডের নাম, ঠিক আছে, ব্র্যান্ডের নাম, এই ব্র্যান্ডের নামটা আপনি সেট করবেন। তার মানে একটা যখন আমরা ডিজাইন করব পিন, তখন এই যে ব্র্যান্ডের নামটা আমরা উপরে সেট করব, এটা রিকমেন্ড করতেছে। আচ্ছা, তারপরে কি বলতেছে, অ্যাড টেক্স। অ্যাড টেক্স মানে হচ্ছে আপনার টার্গেটেড কিওয়ার্ড, কি বোঝাতে যাচ্ছেন এটাতে এখন ক্লিক করি, বিস্তারিত পড়ে না আমি যা করে অভ্যস্ত আমি বলে দিচ্ছি। এই যে দেখেন এখন কি আসছে, আগে কি এটা ছিল? আচ্ছা, এটা তার হচ্ছে মেন টার্গেটেড কিওয়ার্ড। মেন টার্গেটেড কিওয়ার্ড বলতে প্রোডাক্টটা নিয়ে একটা টাইটেল, প্রোডাক্টের একটা টাইটেলের সংক্ষিপ্ত একটা রূপ। টাইটেল তো আমরা ভিতরে দিব, কিন্তু এটা একটা সংক্ষিপ্ত একটা কিওয়ার্ড মনে করেন, যাতে বুঝতে পারে যে এটা কোন ব্র্যান্ডের এবং এটা হচ্ছে কি বিষয়। আচ্ছা, তারপরে আসেন অপটিমাইজ করব পিন কপি। পিন কপি অপটিমাইজ মানে এখানে হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে আমাকে টাইটেল দিতে হবে এবং 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে ডিসক্রিপশন লিখতে হবে, যেটা আমি এই জায়গায় ব্যাখ্যা করেছি, টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে এবং ডিসক্রিপশন 500 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্লিক ইওর লিঙ্ক। ক্লিক ইওর লিঙ্ক অর্থাৎ আপনাকে অবশ্যই একটা লিঙ্ক, এই যে লিঙ্কটা, একটা লিঙ্ক সেট করতে হবে, যেই লিঙ্কটা আপনার এই জায়গায় শো করবে, যখন পোস্ট করা হবে এই জায়গায় ক্লিক করে সে ঢুকে পড়তে পারবে। তার মানে হচ্ছে আপনার একটা পিন, একটা স্ট্যান্ডার্ড পিন তৈরি করতে গেলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে, আমার প্রোডাক্টটা, প্রোডাক্টটা হচ্ছে সেন্টার পয়েন্টে ভালোভাবে যাতে বোঝা যায়, ঠিক আছে, যাতে পোস্ট করার পরে সাইড সুইট কেটে না যায়, প্রোডাক্টটা ভালো জায়গায় ভালোভাবে থাকতে হবে, এক নম্বর বিষয়। আমাকে হচ্ছে সেটার ব্র্যান্ডের একটা নাম দিতে হবে, নাম, এবং সেটার মেন কিওয়ার্ডটা ফোকাস করতে হবে। তারপরে হচ্ছে আমাকে টাইটেল দিতে হবে, যেখানে যখন ক্লিক করলাম টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে এবং লিঙ্ক দিতে হবে। আর বিশেষভাবে এরা রিকমান্ড এখানে করে নাই, কিন্তু আমরা দিব সেটা হচ্ছে অল্টার টেক্সট সেট করে দেবো, যাতে একটা ভালো পারফর্ম করে। তার মানে আমাদের যে এই যে স্ট্যাটিক পিন, স্ট্যাটিক পিনের যে ফোকাসিং পয়েন্টগুলা, সেই ফোকাসিং পয়েন্টগুলা ওরা যেভাবে রিকমেন্ড করে সেটা আমি বুঝাই দিলাম, ঠিক আছে। এবার আসে আমরা ভিডিও পিন বা আইডিয়া পিন। এখন আমরা নিচের দিকে যাব, দেখি এরা আর কি দিছে। ভিডিও পিন অর্থাৎ ভিডিও অ্যাড। ভিডিও কিভাবে, অর্থাৎ একটা পিনের জন্য যখন ভিডিও তৈরি করবেন কিভাবে আপনি এগুলা করবেন, সেটা বিষয়ে তার একটা নির্দেশনা দিছে। চুজ, আচ্ছা প্রথম কথা বলি, প্রথম বিষয় হচ্ছে ইউটিউবে যেরকম ভিডিও থাম্বনেল দেখে আপনি ক্লিক করেন, এখানে সুন্দর একটা থাম্বনেল সেট করতে হবে, যেই টপিকসে পারে আপনি এটা তৈরি করবেন। সিম্পল ওয়ে টু আপগ্রেড ইওর মর্নিং কফি। যাই হোক, একটা থাম্বনেল যেটা খুব আকর্ষণীয়, ভিডিও তো কয়েকটা পার্ট থাকবে, সেক্ষেত্রে আপনি একটা থাম্বনেল তৈরি করবেন আকর্ষণীয়, এক নম্বর। আচ্ছা, এখানে আসি 6 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। এই যে দেখেন 6 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি একটা ভিডিও মেক করবেন, ঠিক আছে, এবং এটা যেন অবশ্যই ক্লিয়ার থাকে, ক্লিয়ার বোঝা যায়, এবং মেজারমেন্টের দিকে খেয়াল রাখবেন, যাতে এমনভাবে ভিডিও করছেন যে সাইড শুট কেটে গেল। মূল বিষয় হচ্ছে মূল ফোকাসিংটা যেতে আপনার ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন শো ডিড নট টেল। তার মানে হচ্ছে আপনার এই ভিডিওতে আপনি কোনো কিন্তু ভয়েস বা সাউন্ড দিতে পারবেন না, ঠিক আছে, কোনো ভয়েস বা সাউন্ড দেওয়া যাবে না। জাস্ট হচ্ছে ভিডিওতে কিছু ক্যাপশন ব্যবহার করতে পারে, এই যে ছোট ছোট ক্যাপশন ব্যবহার করছে, ঠিক আছে, কিন্তু কোনো সাউন্ডের কোনো ইস্যু থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে পিকে স্ট্রং কাভার ইমেজ। এই যে স্ট্রং কাভার ইমেজ মানেই হচ্ছে আমি বোঝাতে চাইছি যে প্রথমবার যেটা বললাম, এই যে কাভার ইমেজটা যেটা থাম্বনেল হিসাবে সেট হয়েছে, এই যে প্রথমবার, এই যে, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড কাভার ইমেজ, ঠিক আছে, এই যে এটা যেরকম কাভার ইমেজ হিসাবে সেট হয়েছে, যাতে মানুষ দেখে ক্লিক করে, ঠিক আছে, তার মানে স্ট্রং একটা কাভার ইমেজ। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে 100 ক্যারেক্টারের মধ্যে টাইটেল দিতে হবে,
500 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশন দিতে হবে, তারপরে আমরা অল্টার টেক দেব এবং আমরা লিঙ্ক সেট করব। ঠিক আছে, লিঙ্ক সেট করব, সিস্টেম একই। আচ্ছা, এখন আমরা কি দেখলাম, আমরা একটা ভিডিও, অর্থাৎ একটা ভিডিওর জন্য আমরা কিছু ইনস্ট্রাকশন দেখলাম। এখন আমরা দেখি আইডিয়া পিন এখানে আছে কিনা। আইডিয়া, আইডিয়া পিন অর্থাৎ আইডিয়া অ্যাড, এটার ক্ষেত্রে মানে আমি যেটা ব্যাখ্যা দিচ্ছি যে আপনার স্ল্যাড শোগুলা বা আপনার ইয়েগুলো এমনভাবে সিস্টেম হবে যাতে একটার পর একটা স্টেপ বাই স্টেপ বিষয়টা বোঝাই। ঠিক আছে, বিষয়টা বোঝাই এগুলা এখানে বলছে, আর কিছুই না তেমন অর্গানিক। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে অর্গানিক কন্টেন্ট দিতে হবে। অর্গানিক কন্টেন্ট মানে কি? অর্গানিক কন্টেন্ট মানে হচ্ছে আপনি তার কারোর কপি করা কন্টেন্ট দিবেন না। বাইরে যখন কাজ করবেন বাইরে আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, ঠিক আছে, আপনার এত চিন্তা নাই। আর আপনি যখন ওই বিষয়ে জানবেন আপনি কিছু কন্টেন্ট নিজেও বিভিন্ন সাইট থেকে ক্যানভা দিয়েও আপনি তৈরি করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে ভিডিও ফার্স্ট। আচ্ছা, এটার বিষয়ে অবশ্যই ভিডিওটা যখন মেক করবেন মেজারমেন্ট খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে যখন এই আইডিয়া পিন তৈরি করবেন তখন স্টেপ বাই স্টেপ আপনি স্লাইড শোগুলা বা আপনার ওই পিনগুলা যে 1 থেকে 20টা পর্যন্ত দিতে পারবেন, আপনি 10টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, 7টা দিয়ে আপনি আইডিয়াটা যে কয়টা পিনের মধ্যে আপনি মেক আপ করা যায় সে কটা পিন আপনি কভার করতে পারবেন, তবে 20টার বেশি না। এতে কি হবে, মানুষজনের এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা কি বলতেছে, শেয়ার দ্য রাইট ডিটেলস। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার যখন আপনার এই যে 20টা স্লাইড শো বা 20টা পিনের মধ্যে বিভিন্ন আইডিয়া আপনি স্টেপ বাই স্টেপ দিচ্ছেন, এটা আপনি ডিসক্রিপশনের মধ্যে সুন্দর করে সিরিয়াল হিসেবেও দিতে পারবেন। ডিসক্রিপশনের মধ্যে সুন্দর করে সিরিয়াল হিসেবে দিতে পারবেন, যেরকম এই যে আমি যেরকম এটার জন্য একটা পিন তৈরি করব, আমি ছয়টা স্লাইড শো তৈরি করব, ছয়টা স্লাইড শো তৈরি করব, পিন টাইপ 1 নম্বর স্ল্যাড শোতে আমি এটা সেট করব, মানে এই টেক্সটটা দেবো, 2 নম্বরে এটা দেবো টেক্সট, 3 নম্বরে এটা দেবো, 4 নম্বরে এটা দেবো, এভাবে 6টা যখন আমার শো হবে এই পুরো বিষয়টা ডিসক্রিপশন আকারেও আমি ওই ডিসক্রিপশন বক্সে দিতে পারবো। আবার টাইটেল আমি এই যে এটা আমার মনে করেন যে পিন টাইপ, এটা আমার টাইটেল, টাইটেলে দেবো এবং ডিসক্রিপশনে আমি এটা এভাবে শো করতে পারবো। এটাই তারা বুঝাইছে, বিষয়বস্তু এই যে ডিসক্রিপশনের মধ্যেও আমরা এভাবে শো করতে পারবো। এখান থেকে আমি একটু আরেকবার পিনের ওখান থেকে আমি আরেকবার দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এটা ডিসক্রিপশনের এখানে সুন্দরভাবে আমি সিরিয়াল হিসেবে স্টেপ বাই স্টেপ আমি নোট দিতে পারি। ঠিক আছে, এটাই মূলত বোঝাইছে। আচ্ছা, তারপরে আর কি আছে দেখি। আচ্ছা, ক্লিক ক্লিক ক্লিক। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে এটা বোঝাইছে যে আপনি যখন ভিডিওটা করবেন বা ভিডিও তৈরি করবেন বেশি শ্যাডো বা বেশি কালারিং ফ্যাট এগুলো করবেন না, সবসময় নেচারাল রাখার চেষ্টা করবেন, নেচারালে যে লাইটটা থাকে সেটা রাখার চেষ্টা করবেন এবং অর্গানিক জিনিসটাই এরা পছন্দ করে। ঠিক আছে, এটাই মূলত বুঝেছি। আচ্ছা, এখানে আর কোনো আইডিয়া, চেক দ্য স্পেস। আচ্ছা, স্পেস চেকের বিষয় বলছে, স্পেস চেকটা তো আমি বলেই দিছি। ঠিক আছে, মেজারমেন্ট। আচ্ছা, যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে এই তিনটা বিষয় তারা বেশি ফোকাসিং করে। এই তিনটা আমি বললাম না, এই তিনটা বিষয় মূলত, এই তিনটা বিষয় আপনাকে বেশি কাজ করতে হবে, আর এগুলোতে এই দুইটাতে তেমন একটা প্রয়োজন হয় না, এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে প্রয়োজন হয়, তবে মূলত হচ্ছে এই তিনটা আপনাকে করতে হবে। তার ভিতরে হচ্ছে এই দুইটা আপনার অ্যাকাউন্টে যখন তখনই করতে পারবেন, এটা আপনার অ্যাকাউন্টে অনেক সময় এই এটা থাকে না, কিন্তু অ্যাডের ক্ষেত্রে এটা তখন আপনি পাবেন। আবার অ্যাকাউন্ট যখন রানিং হয়ে যাবে, ভালো অবস্থানে যাবে, অ্যাকাউন্টে কাজ করছে, তখন এই অপশনটা অনেক সময় তারা দিয়ে দেয়। তাহলে আমাদের ক্লাসে যে টপিকসটা ছিল যে পিন ক্রিয়েটেড ডিম্যান্ড, অর্থাৎ একটা পিন তৈরি করতে গেলে আমাকে কী কী বিষয় লাগবে সেগুলো রিকোয়ারমেন্ট, এবং পিন টাইপ কত প্রকার পিনের টাইপ আছে সেটা নিয়ে আমরা কভার করলাম। আমাদের ক্লাসের টপিকসটা আজকের মতো ক্লোজ।